ভয়েস অফ আমেরিকার শ্রোতা দর্শকদের শুভেচ্ছা এবং স্বাগতম। 11ই সেপ্টেম্বর কেবলমাত্র যুক্তরাষ্ট্রের ইতিহাসে নয়, বরঞ্চ বলা যায় যে গোটা বিশ্বের ইতিহাসেই একটা বড় রকমের ট্র্যাজেডির দিন হয়ে থাকল, যখন নিরীহ মানুষকে হত্যা করা হলো নিউ ইয়র্কে, এখানে ওয়াশিংটনের পেন্টাগনে আক্রমণ হয়েছে এবং আক্রমণ হয়েছে ফিলাডেলফিয়ায়। এই সব কিছু মিলিয়ে এই আক্রমণ একদিকে যেমন বিয়োগান্তক, তেমনি অন্যদিকে একটা ভিন্ন বিশ্বের দিকে আমাদের নিয়ে গেল। 21 শতকের শুরুতে যে বিশ্বের আশা করা গিয়েছিল তার থেকে একেবারে ভিন্ন দিকে। এই 11ই সেপ্টেম্বরের তাৎপর্য নিয়ে, বিশ্বে এর কি প্রভাব ও প্রতিক্রিয়া, এসব বিষয় নিয়ে আজ আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন ডিস্টিংগুইশড প্রফেসর, ইলিনয় স্টেট ইউনিভার্সিটির গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্স বিভাগের প্রফেসর আলী রিয়াজ। প্রফেসর আলী রিয়াজ, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। গোড়াতে যে কথাটা বলছিলাম যে এই উগ্রবাদী হামলা পৃথিবীকে একেবারেই বদলে দিল, পরিবর্তনটা কি ধরনের হলো? আনিস, আপনি যদি শুধুমাত্র 11ই সেপ্টেম্বরের কথা বলেন তাহলে আলোচনাটা খুব সীমিত হবে। শুধুমাত্র 11ই সেপ্টেম্বরের ঘটনা তো নয়, আসলে আপনি যা পরোক্ষভাবে উল্লেখ করছেন তার পরবর্তী ঘটনাগুলো, অর্থাৎ 11ই সেপ্টেম্বরকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সারা বিশ্বজুড়ে যে তথাকথিত ওয়ার অন টেরারটা শুরু হলো, সেদিকে আমাদের নজর দিতে হবে। বিশ্ব বদলে যাওয়ার ঘটনাটা আসলে যার প্রতি আপনি ইঙ্গিত দিচ্ছেন সেটা ওইখান থেকে শুরু। এবং ধরুন আজকে 2022 সালে আমরা যখন কথা বলছি সেটা হচ্ছে 21 বছর পরের ঘটনা। এই গত প্রায় 2 দশক ধরে আমরা কী দেখতে পেয়েছি? আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে এই ওয়ার অন টেরোরকে কেন্দ্র করে আফগানিস্তানে অভিযান চালানো হয়েছে এবং বাইরে অভিযান চালানো হয়েছে। আফগানিস্তানে প্রত্যক্ষ অভিযানের পরিণতি হয়েছে, ধরুন এই ওয়ার অন টেরোর বিভিন্নভাবে $8 ট্রিলিয়ন খরচ হয়েছে যুক্তরাষ্ট্রের। আমরা যদি একেবারে কম করে হিসাব করি তাহলে অন্তত 90,000 লোকের প্রাণ নাশ ঘটেছে। এগুলো তো হচ্ছে প্রত্যক্ষ বিষয়, তাই না? কিন্তু যে পরিবর্তনটা ঘটে গেছে সেটার ইতিবাচক দিক কতটা সেটা এখন প্রশ্ন সাপেক্ষ। আসলে একটা বড় রকমের নেতিবাচক দিকই তৈরি হয়েছে এই গত 2 দশকে। কীরকম? ধরুন আপনি অভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্রের কথা যদি বলেন তাহলে দেখবেন যে এই 9/11 পরে আমরা দেখলাম অনেকগুলো নাগরিক অধিকার আমরা হারিয়ে ফেললাম। সার্ভিয়ালেন্সের যে ক্যাপাসিটি, নজরদারির যে ক্যাপাসিটি রাষ্ট্রে সেটা বাড়লো এবং সেটা কমলো পরবর্তী সময়, কিন্তু সবটা আমরা ফেরত পেলাম। কতগুলো প্রতিষ্ঠান গড়ে উঠলো যেগুলোর আসলে ক্ষমতা, অভাবনীয় ক্ষমতা তৈরি হলো। এগুলো হচ্ছে অভ্যন্তরীণভাবে। এবং অভ্যন্তরীণভাবে আমরা এটাও দেখতে পেলাম যে নাগরিকদের একাংশ যারা ধর্ম বিশ্বাসের মুসলমান কিংবা ধরুন অঞ্চলের দিক থেকে মধ্যপ্রাচ্য বা দক্ষিণ এশিয়া এমনকি আফ্রিকা থেকে এসেছেন, তাদের ব্যাপারে এক ধরনের নেতিবাচক প্রচারণা রাষ্ট্রীয় পর্যায়ে হলো, রাজনীতিতে হলো, তার অনেকটা কেটে গেলেও সেটা তো স্থায়ীভাবে থেকেই গেছে, এক ধরনের প্রবণতা তো থেকেই গেছে, আমরা সেটা দেখতে পাচ্ছি। বৈশ্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে যেটা দেখবেন যে হ্যাঁ, আপনি এটা ইতিবাচকভাবে বলতে পারেন যে আল কায়দার যে শক্তি ছিল সেটা একেবারে ক্ষয়ে গেল, কারণ হচ্ছে কোনো সেন্ট্রাল কমান্ডার থাকলো না আফগানিস্তানে হামলার পর। কিন্তু যেটা হলো সেটা হচ্ছে বিভিন্ন দেশে নিরাপত্তা রাষ্ট্র, যেটা আমরা সিকিউরিটি স্টেট, সেটা তৈরি হতে শুরু করলো। তার পরিণতি কিন্তু আমরা এই যে আজকে সারা বিশ্বজুড়ে গণতন্ত্রের পশ্চাদযাত্রা, তার পিছনে এটার একটা বড় রকম ভূমিকা আছে, কিন্তু এটা আমরা অস্বীকার করতে পারবো না। নিরাপত্তার নামে এই এমন সব ব্যবস্থা তৈরি করা হয়েছে যেগুলো আসলে গণতান্ত্রিক নয়, এমনকি একেবারে প্রচলিত গণতন্ত্রের ক্ষেত্রে। ফলে এর আজকের দিনে দাঁড়িয়ে আপনি যখন কথা বলবেন তখন আমাদেরকে দেখতে হবে যে এর পরিণতি বা প্রভাব আসলে অনেকাংশেই নেতিবাচক হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে গ্লোবাল ওয়ার অন টেরর ক্ষেত্রে।
এইটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়। যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে শেষ পর্যন্ত প্রত্যাহার করেছে, প্রত্যাহার করা উচিত ছিল ধরুন আমার বিবেচনায় 2-4 সালের মধ্যেই, সেটা 2005 সাল থেকে বারবার বলাও হয়েছে। কিন্তু একটা জিনিস যেটা ঘটেছে, যদি সামান্য আপনি এর মধ্যে ওই গ্লিমার অফ হোপ বলেন, সামান্য কিছু ইতিবাচক খুঁজে বেশ করতে চেষ্টা করেন, সেটা কি, সেটা হচ্ছে উগ্র সহিংস যেই প্রবণতাগুলো এবং বিশেষ করে ইসলামপন্থী উগ্র সহিংস গোষ্ঠীগুলো, সেগুলোর ব্যাপারে এক ধরনের আগ্রহ উৎসাহ লক্ষ্য করা গেছে বা তাদের কার্যক্রম খানিকটা নজরের মধ্যে এসছে। কিন্তু তারপরেও আসলে এটার ইতিবাচক দিক এখন আসলে খুব বেশি দেখা যাচ্ছে না। 21 বছর পরে, 21 বছরের মাথায় এসে আমি অন্তত পক্ষে বড় পরিবর্তন কিছুই দেখতে পাই না যে একেবারে কাঠামোগত পরিবর্তন ঘটেছে। কিন্তু পরিবর্তন যেটা ঘটেছে সেটার আরেকটা দিক, সেটা হচ্ছে যে যুক্তরাষ্ট্রের আসলে প্রভাব প্রতিপত্তির ক্ষেত্রে একটা বড় রকমের ঘাটতি তৈরি হয়েছে সামরিক। আপনি একটু আগে বলছিলেন যে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যেগুলো হয়তো ইতিবাচক নয়, নেতিবাচক প্রভাবই ফেলছে, কিন্তু অনেকগুলো ব্যবস্থা নেওয়া হয়েছে, বিভিন্ন বিধিনিষেধ আরোপ করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই বিশ্বে উগ্রবাদ থেকে বর্তমান বিশ্বকে রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? উগ্রবাদ বলতে শুধুমাত্র তো আপনি 9/11 এর সাথে রিলেট করলেই আমরা সম্পূর্ণ চিত্রটা পাবো না। এই কারণে যে ওর মধ্যে একটা স্ট্র্যান্ড আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ইসলামপন্থী সহিংস উগ্রবাদের কথা আপনি বলছেন, যেটা আমরা 9/11 এর মধ্যে দেখছি। কিন্তু পরবর্তী সময় যেটা বিকাশ লাভ করেছে সহিংস উগ্রবাদ বা উগ্রবাদ যদি আপনি বলেন এক্সট্রিমিজম অর্থে, সেটা কিন্তু আমরা ধরুন হোয়াইট সুপ্রিমিস্টদের মধ্যে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয়তাবাদের নামে বিভিন্ন দেশে এগুলো তৈরি করা হয়েছে। আমি সিকিউরিটি স্টেটের কথা বলছিলাম, সিকিউরিটি স্টেটের নামে তৈরি করা হচ্ছে। তাহলে এর কতগুলো আলাদা আলাদা ডিমেনশন আছে, আলাদা কতগুলো মাত্রা আছে যেগুলো আপনাকে মানে বিবেচনার মধ্যে আমাদের আমাকে নিতে হবে যে এই যে মোকাবেলা করা যাচ্ছে না, তার কারণটা আসলে এর একটা অন্যতম কারণ হচ্ছে এই যে বিভিন্ন দেশে কাঠামোগতভাবেই আসলে এক ধরনের মার্জিনালাইজেশন তৈরি হয়েছে। সেটা কিছু লোককে ঠেলে দিয়েছে একভাবে, মানে যারা ভায়োলেন্ট এক্সট্রিমিজমকে একটা রেজিস্ট্যান্সের মোড হিসেবে ব্যবহার করেছে প্রতিরোধে। কিন্তু আরেকটা কিন্তু এসছে আসলে যারা সংখ্যাগরিষ্ঠ তাদের মধ্যে থেকে চাপিয়ে দেওয়ার প্রবণতা। যখনই একটা সামগ্রিক পরিস্থিতির মধ্যে আপনি ওয়ার অন টেরারের নামে বলুন, জাতীয়তাবাদের নামে বলুন, কিংবা ধরেন ধর্মের নামে বলুন, এগুলোর মধ্যে যখন অন্যদেরকে গ্রহণ করার প্রবণতাটা চলে যাবে, ইনক্লুসিভিটির বিষয়টা আর থাকবে না, তখনই কিন্তু আপনি দেখবেন যে ধরনের প্রবাদগুলো বিস্তার লাভ করে এবং সেগুলো হয়েছে। ফলে আপনি যেটা বলছেন যে মোকাবেলা করা গেল না কেন, মোকাবেলা করা গেল না তার একটা অন্যতম কারণ হচ্ছে যে আসলেই এই উগ্রবাদী চিন্তার যে ভিত্তিগুলো সেগুলোকে মোকাবেলা করার চেষ্টা হয়নি, উপর থেকে চাপিয়ে দেওয়া ধরনের সমাধান তৈরি করার চেষ্টা হয়েছে। সামরিক সমাধান দিয়ে আপনি এগুলো সমাধান করতে পারবেন না। এবং সেটা যেটা হয়েছে সেটা হচ্ছে আপনি দেখুন যে একদিকে কি হয়েছে, একদিকে হচ্ছে ধরো যাদেরকে আমরা ইসলামপন্থী জঙ্গি গোষ্ঠী বলি সেগুলো ছড়িয়ে পড়েছে, হ্যাঁ আলকায়েদের একটা সেন্ট্রাল কমান্ড নেই, পরবর্তী সময় আইসিস তৈরি হয়েছে, আইসিস শেষ পর্যন্ত মানে পরাজিত হয়েছে, কিন্তু ছড়িয়ে পড়েছে। আপনি ধরো আফ্রিকাতে দেখুন কি পরিস্থিতি, এমনকি এশিয়াতেও যদি আবু সাহেব গ্রুপের কথা কেয়ার করেন, আফ্রিকাতে আল শাবাবের কথা মনে করেন, বোকো হারামের কথা মনে করেন, তাহলে আমরা কী দেখব, ছড়িয়ে পড়েছে। এবং প্রত্যেকটার কিন্তু এক ধরনের ন্যাশনাল এজেন্ডা আছে, গ্লোবাল এজেন্ডার চেয়েও বড় কথা ন্যাশনাল এজেন্ডা আছে। এখন গ্লোবাল এজেন্ডা আছে এরকম ভায়োলেন্ট এক্সট্রিমিস্ট গ্রুপ আসলে আমরা মানে আমার হিসেবে আসলে কম, প্রায় নেই বলেই চলে, যেগুলো সবই হচ্ছে ন্যাশনাল এজেন্ডা। কিন্তু এদের মধ্যে এক ধরনের সামঞ্জস্য আছে যে তারা এক ধরনের উগ্র চিন্তার থেকে একটা রাষ্ট্র গঠনের চেষ্টা করছে, সেটা বোকো হারাম করছে, আবু সাহেব গ্রুপ করছে, আবার অন্যত্র আপনি লর্ডস আরবি বলে যেগুলো আছে আর কি, যেগুলো খ্রিস্টান ধর্মীয় চিন্তার ভিত্তি করে আসলে এক ধরনের উগ্রবাদের মধ্যে চলে গেছে, আবার হোয়াইট সুপ্রিমিসিস্টদেরকে আমরা দেখতে পাচ্ছি। আপনি উগ্রবাদের বিভিন্ন দিকটাই বললেন, যে হোয়াইট সুপ্রিমিসিস্টদের কথা বললেন, তথাকথিত ইসলামপন্থীদের কথা বলা হলো, কিংবা অন্যান্য ধর্ম কেন্দ্রিক উগ্রবাদ আছে। একটা প্রশ্ন পরিশেষে জানতে চাই আপনার কাছে, যে ধর্ম থেকে রাজনীতিকে কি পৃথক করা সম্ভব? আলাদা করতে পারছেন,
মানে আমি আমি যেভাবে দেখি সেটা হচ্ছে, ধরুন সমাজ জীবনে ধর্ম আছে, থাকবে, সর্বত্রই আছে, তার একটা রাজনৈতিক ভূমিকা কি আছে? অবশ্যই আছে, কিন্তু সেটাকে যে কেবলমাত্র আপনি উগ্র সহিংসবাদের দিকেই যাবে তা কিন্তু নয়। এবং এই জায়গাটাতেই আমার কাছে মনে হয় আমরা অনেক সময় ভুলটা করে থাকি, অন্তত অনেক বিশ্লেষক করে যে ধর্ম এবং রাজনীতির কথা বললেই আমরা উগ্র সহিংসবাদের কথা বলি, তার বাইরেও কিন্তু আছে, ধর্মের বিভিন্ন রকম ভূমিকা আছে। ফলে ধর্ম ভূমিকা পালন করবে, সমাজে থাকবে, রাজনীতিতেও থাকবে। রাজনীতিতে আপনি তাকে মোকাবেলা করবেন কিভাবে? যেমন ধরুন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ধর্মের সমাজে রাজনীতিতে একটা সীমিত ভূমিকা থাকা উচিত, সীমিত, আমি ভূমিকাটা বাদ দিতে চাই না, কিন্তু সেটা আপনি করবেন কিভাবে? করবেন আদর্শিকভাবে, শক্তি দিয়ে নয়। তবে পার্থক্যটা যেখানে করা দরকার, রাষ্ট্র এবং ধর্মের মধ্যে একটা পার্থক্য তৈরি করা দরকার। কারণটা কি? কারণটা হচ্ছে যে রাষ্ট্র তো সকলের, এখন আপনার ধর্ম, আপনার বিশ্বাস এবং আমার ধর্ম, আমার বিশ্বাস আলাদা হবে, শুধুমাত্র ধর্মের বিবেচনার থেকেই নয়, কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা হচ্ছে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা দেওয়া, প্রোটেকশন দেওয়া। তার চেয়েও বড় জিনিস যেটা, সেটা হচ্ছে আপনাকে কথা বলার অধিকার দিতে হবে, আপনার কথা বলার জায়গা উড়ে রাখতে হবে। হ্যাঁ, এই যে আমি সিকিউরিটি স্টেটের কথা বললাম, পশ্চিমা বিশ্বে যেটা তৈরি হয়েছে কিংবা পশ্চিমা বিশ্বের বাইরে তৈরি হয়েছে, আপনি সেন্ট্রাল এশিয়াতে দেখবেন, এশিয়াতে দেখবেন, এই জায়গাটায় এই মানে বিবেচনা করুন। ফলে ধর্ম থেকে রাজনীতিকে আলাদা করে ফেলা হবে, মানে একেবারে দুটো বিচ্ছিন্ন বিষয় থাকবে, এই ঘটনাটা ঘটবে না আসলে। এটা আপনি মানে এক ধরনের কাল্পনিক জগতের মধ্যে আমরা চলে যাচ্ছি, থাকবে, কিন্তু আমি বারবার বলি যেটা, সেটা হচ্ছে এমন রাষ্ট্র তৈরি করুন, এমন রাষ্ট্র তৈরি করতে হবে যে রাষ্ট্র আসলে তাকে এই কথাগুলো বলার জায়গা দেয় এবং সকলকে ইচ্ছে করে। আমি যেন আপনার কথার প্রতিবাদ করতে পারি, আপনি ধর্মভিত্তিক কথা বলছেন তো, আমি তার বিরোধিতা করলাম, তাহলে আমাকে রক্ষা করবে কে? রাষ্ট্র রক্ষা করবে। ঝামেলাটা তৈরি হয়ে যায় ওই জায়গাতে, বুঝতে পেরেছেন, যে রাষ্ট্র এবং ধর্মের সম্পর্ক, রাজনীতি এবং ধর্মের সম্পর্ক, সমাজ ও ধর্মের সম্পর্ক, এটা যে তিনটা ভিন্ন ভিন্ন জিনিস, তিনটা ভিন্ন ভিন্ন জায়গা, এইটাই আমরা এই পার্থক্যটা করতে পারি না। অধ্যাপক আলী রিয়াজ, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আর সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় শ্রোতা দর্শকদের, যারা এতক্ষণ অধ্যাপক আলী রিয়াজের বিশ্লেষণ শুনলেন উগ্রবাদ সম্পর্কে, ধর্ম ও রাষ্ট্র সম্পর্কে এবং 11ই সেপ্টেম্বরের সেই ট্র্যাজিক ঘটনার পরবর্তী প্রভাব সম্পর্কেও। আপনারা যেখানে থাকুন, যতদূরেই থাকুন, ভালো থাকুন এবং অতি অবশ্যই সুস্থ থাকুন। ধন্যবাদ।